সালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি কি করলাম সেগুলোই শেয়ার করব। ঘুম থেকে উঠে আজকে আমি রেডি হয়েছি, তারপর এখন ইউকি বাবুকে উঠিয়ে ওকে ফ্রেশ করে নেব। বাবু একা একা ব্রাশ করতে পারে, কিন্তু খুব বেশি ভালো হবে না, এই কারণে আমি করিয়ে দিচ্ছি। তারপর হাত মুখটা মুছে এরপর চুলগুলো বেঁধে দিচ্ছি। আজকে ইউকি বাবু ইউজেনে যাবে, এ কারণে ওর টিফিনের জন্য কি খাবার দিব ফ্রিজ খুলে সেটাই দেখছি। কারণ প্রতিদিন এক খাবার খেতে তো কারোই ভালো লাগে না, তাই ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করি, আর এক খাবার দিলে ও খাবার ঘুরে নিয়ে আসে। রাতে ডিশওয়াশারের মধ্যে ডিশগুলো পরিষ্কার করতে দিয়েছিলাম, তো সেখান থেকে ইউকি বাবুর বক্সগুলো এখন আগে বের করে নিচ্ছি। শুধু বাবুর বক্সগুলো বের করে নিলাম, একটাতে দিলাম ফ্রাইড রাইস আর একটাতে দিচ্ছি কমলা। কমলার সময় এখন না, এ কারণে কমলাগুলো একদম সবুজ, তাছাড়া মিষ্টিও খুব বেশি না, তবে ইউকি বাবু খেতে পছন্দ করে। আর প্রতিদিন সে আঙুর খায়, আঙুর খেতে খেতে মনে হয় আর ভালো লাগছে না, এ কারণে আঙুর বাসায় ঘুরে নিয়ে আসে। সব রকমের ফল স্কুলে দেওয়া যায় না, কারণ হচ্ছে কেটে দিতে হয়, সব কিছু কেটে দিলে ভালো থাকে না। যেমন হচ্ছে কলা কেটে দিলে কেমন যেন কালো হয়ে যায়, শুধু কলা না আপেল কেটে দিলেও কালো হয়ে যায়, তাছাড়া আরও অনেক রকম ফল আছে যেগুলো কেটে দিলে ভালো থাকে না। আরেকটা কথা হলো, ইউকি বাবু ঠান্ডা ফল ছাড়া খেতে পারে না, সে একদমই পছন্দ করে না, বাসায় সবসময় ঠান্ডা ফল খায়, এ কারণে স্কুল থেকে সে ঘুরে নিয়ে আসতো প্রথম দিকে। তারপর আমি বুঝতে পেরে এরকম একটা আইসের প্যাকেট বক্সের উপর দিয়ে রাবার দিয়ে বেঁধে দিই, এরপর থেকে সে সব ফল খায় কারণ ঠান্ডা থাকে। সব কিছু রেডি করে রাখলাম, এবার খাবারটা গরম করব, বাবুকে খাওয়াবো। গতকাল মাংস রান্না করেছিলাম, কিন্তু এই মাংসের প্যাকেটে হাড়ের পরিমাণটাই বেশি। যাই হোক, মাংসের সঙ্গে ডাল রান্না করলাম সকালে উঠে, ডালটা একটু বাগার দিয়ে নিব, তারপর বাবুকে খাওয়া দিব। ডাল আর মাংস হলে ইউকি বাবুর খাওয়া হয়ে যাবে, এরপর দুপুরেরটা পরে দেখব। তো এখন ইউকি বাবুকে একটু খাওয়া দিব। বাবুকে কে চেয়ারে বসিয়ে দিলাম, এরপর ওর খাবারটা রেডি করব। আজকেও বাইরে অনেক রোদ, এ কারণে প্রোটেক্টরটা পরে বাইরে বের হচ্ছি। বাবুকে দিয়ে বাসে এলাম, বাসে এসে ভাবলাম আজকে আর রান্না করব না, শুধু পরে একটু সময় পেলে বেগুন ভাজি করে নিব, ডালের সঙ্গে বেগুন ভাজি হলে মজা লাগে। আর আজকে ভাবলাম বাসাটাকে স্টিম ক্লিন করি, অনেকদিন করা হয়নি। পানির মধ্যে প্রথমে আগে স্টিম ক্লিনার পাউডারটা একটু গলিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর প্লাগটা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর পানিটা গরম হয়েছে, তারপর পরিষ্কার করতে শুরু করেছি। প্রথমে বেডরুমটা করে নিলাম, তারপর ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করে নিব। স্টিম ক্লিন করার পর বাসা এত পরিষ্কার হয়, আর কাঠগুলো একদম চকচক করে ঠিক আগের মতো। এই যে এই জায়গাটা খুবই পরিষ্কার হয়েছে, আর বাসা পরিষ্কার হলে মনে একটা অন্যরকম শান্তি কাজ করে। বাসা পরিষ্কার করে নিয়ে ম্যাটগুলোকে ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে দিয়েছি। তারপর ভাবলাম যেহেতু বাবুকে নিতে যাওয়ার জন্য আরও সময় আছে, তাই বেগুন ভাজিটা করে নিব। আর আজকে তো শুক্রবার, এ কারণে ইউকির বাবাও নামাজ পড়তে যাবে। বেগুন ভাজিটা বসিয়ে দিয়ে ভাবলাম সিঙ্কের মধ্যে যেগুলো বড় বড় জিনিসপত্র ভরিয়েছি সেগুলো তো ডিশওয়াশারে ঢুকবে না, তো ওগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাসায় কোনো বড় বেগুন ছিল না, এ কারণে ছোটোগুলোই ভেজে নিচ্ছি। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, খেয়ে আমি বাবুকে নিতে যাব, আর ও নামাজ পড়ে একদম অফিসে যাবে। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।